আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের গাছের ভিডিও দেখাচ্ছি। তাই এগুলো প্রথমে ভালো করে ধোয়া হয়েছে। যে দেখতে পাচ্ছেন আমার সামনে এটি পাতা কাটা হচ্ছে। এখানে কী কী পাতা আছে আমি আপনাদের বলছি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন পেয়ারা পাতা, ডালিম পাতা, আর জানি কী পাতা, এটা কালাকুচি পাতা না গাছটা মাটি ওঠার পর আগে ভালো করে ধুয়ে নেবেন, যেন কোথাও একটু ময়লা না থাকে। তো সুন্দর করে পাতাগুলো, কালো পাতাগুলো এগুলো ফালাই দিবেন। তারপরে এটা রসটা, এই যে দেখতে গাছটা তো অবশ্যই আপনার চিনে নেই, যে এই যে গাছের ফুল, এটা দেখতে পাচ্ছেন তো গাছের গোড়া সহ কাজে লাগবে। গাছটার যে গোড়া, এই যে গোড়াটা সহ কাজে লাগবে। এই গাছটা অনেকে চিনেন, ঠিক আছে? এই গাছটা অনেকে চিনেন, রাস্তাঘাটে পাওয়া যায়। যদি কেউ দেখেন তাহলে গাছটা কেউ নষ্ট করবে, তো অনেকের কাজে লাগতে পারে, দরকার হতেই পারে। গাছন তো গাছ যখন ওই সকালবেলায় খালি পেটে এগুলো খাইতে হয়। তো পরিষ্কার হওয়ার পরে পরে পাটায় যখন বাটবেন তখন এইভাবে কুচি কুচি করে কেটে নেবেন। পটে যাও দিয়ে পাটায় বাড়তে খুব বেশি সুবিধা হবে। তো গাছটা সব ধরনের রোগে কাজ করে। এটা প্রতিদিন খেতে পারলে অনেক উপকার। তো অনেকে জানে আর অনেকে জানে না, এই জন্য আমি ভিডিওটা বানাইলাম। যারা না জানেন এটা ভিডিওটা তাদের জন্য, আপনারা বাসায় এই কাজটা করতে পারেন। আমি আবারও বলতেছি এই পাতায় অনেক উপকার আসে, মেয়েদের ছেলেদের সবারই জন্য উপকার। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেয়ারা পাতা, এই যেগুলো হচ্ছে ডালিম পাতা, আর এর হচ্ছে গাছটা মোট তিনটা গাছ। এই গাছটা কিন্তু পাটায় পাইটা মেহেদির মতো চুলে দেওয়া যায়, চুলে দিলে চুল অনেক কালো হয়। আর ওষুধ তো আছে, মানুষ যদি এটা সেচে রসটা খায় অনেক উপকার। তো এখন পাটায় পাটতে দেখে নেবে কীভাবে বানানো হয়, শরবত খাওয়ানো হয় কীভাবে, আমি এগুলো আপনার দেখাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার রসটা কীরকম দেখছে না, এই যে কালো আর নীল কয়েক প্রকার কালার ধরে, মানে এরকম দেখা যাচ্ছে। তো এটা কেউ কোনো মাইন্ড করবেন না, দেখতে সুন্দর আছে, খেতেও মজা আছে। তো এই শুকনা রাস্তাঘাটে বেশি পাবে। আপনার যদি গাছটা আপনাদের এখন ভালো করে চিনাতে পারি না, আমি এই ভিডিওটা আমি আরেকবারও দেবো। আমি আপাতত বন্ধুরা এটার কেমিক্যালে এত সুন্দর একটা গ্যারান, যদি আপনি এখানে থাকতেন তাহলে বুঝতেন যে কেমিক্যালের কত সুন্দর গ্যারানটা বেড়েছে। এটা কিন্তু সেই একটা কেমিক্যাল, দেখতে পাচ্ছেন কীরকম কালার হয়ে গেছে দেখছেন। শুধু এটা রসটা কামে লাগা না, এটা হচ্ছে ছাইটা, এই ছাইটাও কামে লাগে। এটা ছাইটা মেয়েদের চুলে দিলে চুলটা কালো হয়ে যায়, দেখতে পাচ্ছেন কীরকম কালো, এটা এরকম কালো হয়ে যায়। তো এটা অনেক প্রকারের ওষুধে কাজ করে, জন্ডিসের কাজ করে, ছেলেদের সেক্সের কাজ করে, মেয়েদের যে কোনো সমস্যা আর কি। আমি এত কিছু বলতে পারবো না, তো শুনতে থাকেন কেন। এই যে আমি এখন এটা চিপড়ে রসটা নিতেছি, যে দেখতে পাচ্ছেন অল্প একটু পানির মধ্যে রসটা নিতে পড়তেছে। এভাবে আপনারা ভালো করে চিপড়ে তারপরে রসটা রাখবেন। দেখছেন কীরকম কালার এটা, হেবি মজা। এখন আবারও এটা পাঠাই। এগুলো আরেকবার পাঠাই, দেখো আরেকবার একদম, এই জন্যই শেষ। যদি আপনারা এটা চেনি ছাড়া খেতে পারে বা গুড় ছাড়া যদি খেতে পারেন, সবথেকে বেশি উপকার, মানে একদম ডাইরেক্ট ফেভার, সরাসরি অ্যাকশন।
দেখছেন আবরো 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 বেড়েছে ঢুকতেছে, মানে যত বাড়তেন ততই বেড়ে। গাছটার নাম তো একটু একটু বলেন তো, গাছটার নাম তো একটু বলেন, ভুলে যাই গা বলেন। কালো চিচি গাছ, কালো কৃষি। ও গাছটার নাম তো শুনলে আমি আর আমার মুখে ঘুরে না আমি বলতে পারলাম। তো আমার এই যে ছাতে যে আছে উনি বললেন গাছটার নাম, আর তারপরে এটা পেয়ারা পাতা আর গেল ডালিম পাতা, এইগুলো আছে। এখন শেষ, এই যে এখন শেষ, এটা এখন ঘুরতে আমরা এভাবে খেতে পারবো না, একটু পানি মিস করে পরে খাইতে হবে। ধরো এই যে পানটুকু আছে এটুকু একলা খাইলে আমি শেষ, আমি একদম খারাইয়ে যাব শুধু। আমার তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভিডিওটা একটু বেশি বেশি দেখবেন, সবাই আমার সাথে থাকবেন। তো আমি এটা খাওয়া আপনাদের দেখাচ্ছি কি হচ্ছে, খাইতে হয় আমার সাথেই থাকেন, আগে চলে যান। তো বন্ধুরা এটার মধ্যে চিনি দেওয়ার আগে এটা ভালো করে ছেঁকে নেবেন, জানি এটার মধ্যে যদি কোনো হাঁস না থাকে, হাঁস থাকলে অনেকেই খেতে পারেন না, বমি করে দেওয়ার তাই থাকে আর কি, সম্ভাবনা থাকে বেশি। তো যে দেখতে পাচ্ছেন উপরে যে কেমিক্যালগুলো কীরকম ভাসতেছে, আমি এখন এটা ভালো করে ছেঁকে নিতেছি দেখছেন, এভাবে কিংবা জালি দিয়ে যে যেরকম পারেন মানে ওভাবে ছেঁকে নিবে। আমি কিন্তু এটা জীবনেও খাই নাই, আজকে প্রথম খাইতেছি, ঠিক আছে, আমার একটু সমস্যার কারণে এই জন্য খাইতেছি, আপনারাও খাইন কোনো সমস্যা নেই, প্রায় হাফ কেজির মতো হয়ে গেছে, পানি দেওয়ার লাগে। তো যে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় এক কলসির মতো হয়ে গেছে, এখন এখানে আরেক কলসি বানাবো। বন্ধুরা যত কম বয়সের মেয়েরাও এটি খেতে পারে সমস্যা নেই, যে কোনো মেয়েদের জন্যই এটা চলে। তো যে দেখতে পাচ্ছেন এই যে ফেভারিট ওরা খাইতেছে দেখছেন, এটা শরবত। যাই হোক এখন আমার পালা, আমার গ্লাসটা একদম ভরে দিতেছে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ আমি এখন খেয়ে পারব না তো, না লাউদি নাক ধরে খায়। মিষ্টি না মিষ্টি আমি কেন খাইব খাবে। তো যাই হোক দর্শক অনেকে খাইলো দেখছেন, মানে এটা প্রতিদিন সকালবেলা খাইলে খুব তো বেশি। তো এই ভিডিওটা আমি আপনাদের দেখালাম কোথা থেকে গাছটা উঠাইলাম, এটা তো দেখাই নাই কিন্তু দুয়াটা দেখাইছি, আমি আবার পরবর্তী ভিডিওতে দেখা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। বাবাই খাইতেছে তো আমি বলছি, আগে বলছি যে সব মানছে এটি খেতে পারবে, ছোটো বড় সবার জন্যই সমান। তা বাবা বাবা এই বাবা বাবার না পড়ে গেছে, বাবা খাও খাও খাও। ও দেখছেন 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 এটা রঙের কালারটা কি দেখছেন, কালা হয়ে রয়েছে দেখছেন, আরে শোলটা ধুয়ে দাও ধুয়ে দাও। তো এই পর্যন্ত ভিডিওটা ও আর খাবে না, ঠিক আছে ও আর খাবে না, বাবা আর খাইব না, আমার বাবা একবার শেষ।